সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ঢাকা অনলাইন স্কুল ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল করিম, শিক্ষক, উত্তর খান গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল। আজকে আমি কারক অধ্যায়ের সর্বশেষ প্রকারভেদটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এতদিন আমি ধারাবাহিক কারক অধ্যায়ের উপর আলোচনা করছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কারক অধ্যায়টি শুধুমাত্র এই মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা না, এরপরে তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এটি গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সময় যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে সেখানেও এই কারক অধ্যায়টি গুরুত্বপূর্ণ। এরপরে আরো পরে অনেক রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার জন্য তোমরা যখন প্রস্তুতি নিবে তখন ওই কারক অধ্যায়টি তোমাদের প্রয়োজন হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। আজকে আমরা আলোচনা করব বাক্যে ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেই উত্তরটি কোন কারক হবে, সেই কারকটি নিয়ে কখন অথবা কোথায়। তাহলে কখন দিয়ে যদি আমরা প্রশ্ন করি যে উত্তরটি পাবো সেই উত্তরটি হলো সময়, সেই উত্তরটি হবে সময় নির্দেশক পদ। যে উত্তরটি পাবো সেই উত্তরটি হবে সময় নির্দেশক পদ। এবং কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাবো সেই উত্তরটি হবে স্থান নির্দেশক পদ, স্থান নির্দেশক পদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আমরা কোন কারক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। হ্যাঁ, আমি আজকে অধিকরণ কারক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা তোমাদের টাইমলাইন থেকে এই ক্লাসটি শেয়ার করে দাও, যাতে এই ক্লাসটি তোমাদের টাইমলাইনে থেকে যায়, ভবিষ্যতে কখনো প্রয়োজন হলে তোমরা আবার দেখে নিতে পারবে ক্লাসটি। এছাড়াও তোমাদের অন্যান্য বন্ধুদের উপকার হবে এই ক্লাসটি থেকে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জেনে নিব আজকের পাঠের শিখন ফলগুলো। এই পাঠটি শেষ পর্যন্ত যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে আমি আশা করছি তোমরা অধিকরণ কারক কাকে বলে তা বলতে পারবে, অধিকরণ কারকের প্রকারভেদগুলো চিহ্নিত করতে পারবে এবং অধিকরণ কারকের প্রকারভেদগুলোর উদাহরণ লিখতে পারবে। প্রথম শিখন ফল মোতাবেক আমরা দেখব অধিকরণ কারক কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো আমি এখানে একটি ডিজিটাল ক্লক, একটি ডিজিটাল ঘড়ি এবং একটি স্থান প্রথমে ঠিক করে রেখেছি। এই দুটি ছবির সাথে আমাদের সংজ্ঞাটি সংশ্লিষ্ট, এজন্য আমি দুটি ছবি তোমাদের প্রথম দেখালাম। তাহলে দেখি আমরা সংজ্ঞাটি কি। বাক্যে ক্রিয়া সম্পাদনের কাল অর্থাৎ সময় এবং আধারকে অধিকরণ কারক বলে। অর্থাৎ বাক্যের যে পদটি ক্রিয়া সম্পাদনের কাল এবং স্থান নির্দেশ করবে সেই পদটি হবে অধিকরণ কারক। তাহলে আমি আশা করছি আমাদের প্রথম শিখন ফলটি আমরা এখানে জানতে পেরেছি। এরপরে দেখি কিভাবে সহজে আমরা অধিকরণ কারক চিনব, কিভাবে সহজে আমরা অধিকরণ কারক চিনব সেই সূত্রটি আমি উল্লেখ করছি। কোথায় বা কখন, কোথায় বা কখন এ দুটি দিয়ে যদি আমরা ক্রিয়াপদকে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাবো সেই উত্তরটি হবে অধিকরণ কারক। দেখো এখানে আমি একটি উদাহরণ দিয়েছি তোমাদের জন্য, আমি বিকেলে বাড়িতে থাকব। তাহলে এখানে ক্রিয়াপদ হলো থাকব। প্রথমেই বলেছি ক্রিয়াপদকে কোথায় বা কখন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেই উত্তরটি হলো অধিকরণ কারক। সে মোতাবেক আমি প্রশ্ন করি কোথায় থাকবো, উত্তর পাব বাড়িতে থাকবো, তাহলে বাড়ি হলো অধিকরণ কারক। আর যদি প্রশ্ন করি কখন থাকবো তার উত্তর পাব বিকেলে, তাহলে এখানে বিকেলে অধিকরণ কারক। আমি বিকেলে বাড়িতে থাকবো এই চার পদের একটি বাক্য, তার ভিতরে দুটি অধিকরণ কারক, একটি হলো বিকেলে আর একটি হলো বাড়িতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জেনে নিই অধিকরণ কারকের বিভক্তি। তাহলে অধিকরণ কারকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সপ্তমী বিভক্তি। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটি স্মরণ করিয়ে দেই, ইতিপূর্বে আমি অপাদান কারকের উপর একটি ক্লাস নিয়েছি, আমাদের এই ঢাকা অনলাইন স্কুলের পেজেই তোমরা ক্লাসটি পাবে, যারা সেই ক্লাসটি দেখো নাই। সেখানে আমি সহজে বিভক্তি মনে রাখার জন্য একটি ছড়া দিয়েছি, তোমরা সেই ছড়াটি যদি দেখে নাও জেনে রাখো তাহলে কখনো আর আশা করছি বিভক্তি ভুলবে না। তাহলে আমি এখানে বলছি অধিকরণ কারকই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সপ্তমী বিভক্তি।
এবং এই সপ্তমী বিভক্তি হলো এ ইয়তে। আমি এখানে আরেকটি তথ্য তোমাদের জন্য যুক্ত করে রেখেছি, যদিও সেটি আমাদের বইতে নেই, তোমরা যদি মনে রাখো আশা করি তোমাদের জন্য কল্যাণ হবে। সেটি হলো পদের শেষে যদি ব্যঞ্জন থাকে, পদের শেষে যদি ব্যঞ্জন থাকে তাহলে যুক্ত হবে এ বিভক্তি, সপ্তমী বিভক্তি এ। যেমন আমি বিকেলে বাড়িতে থাকব, এই বাক্যে বিকেল পদটির শেষে হলো ব্যঞ্জন, তার শেষে যুক্ত হয়েছে এ বিকেলে। আর পদের শেষে যদি স্বরধ্বনি থাকে তাহলে তার সাথে যুক্ত হবে তে। আমি বিকেলে বাড়িতে থাকব, এখানে বাড়ি পদটির শেষে হলো স্বরধ্বনি, বাড়ি তার সাথে যুক্ত হয়েছে তে। এছাড়াও এর একটি রূপ হলো য, অন্তস্থ য, যা স্বরের শেষে যুক্ত য হয় স্বরের শেষে। যেমন তিনি ঢাকায় থাকেন, ঢাকা আ শেষে আছে আ, তার সাথে যুক্ত হয়েছে য, ঢাকায়। এরপরে আমরা যাব অধিকরণ কারকের প্রকারভেদের বিষয়ে আলোচনা করব। অধিকরণ কারক প্রথমত তিন প্রকার, এর তার প্রকার আছে কিন্তু প্রথমত হলো তিন প্রকার। লক্ষ্য করো, এক নম্বর হলো কালাধিকরণ, প্রথম প্রকারটির নাম কালাধিকরণ। কাজ সম্পাদনের সময় নির্দেশ করে কালাধিকরণে, কাজ সম্পাদনের সময় নির্দেশ করে, এটা আর কোন প্রকার ভেদ নাই, কালাধিকরণ তাই সময়। আমি প্রথমে তোমাদের সংজ্ঞা দিতে গিয়ে যে ওয়াদা ঘড়িটা দিয়েছিলাম, সেই ঘড়িটা মূলত আমি সময় নির্দেশ করেছি, সেই সময় ঘড়ির সময় হতে পারে, সপ্তাহের সময় দিয়ে হতে পারে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদি হতে পারে। আর দু নম্বর হলো আধারাধিকরণ, কাজ সম্পাদনের স্থান নির্দেশক, এই অধিকরণ হলো কাজ সম্পাদনের স্থান নির্দেশ করে, এবং এই এটির নাম হলো আধারাধিকরণ। এবং এটার তিনটি প্রকার আছে, আমি পরে আলোচনা করব। এরপরে আছে ভাবাধিকরণ, কাজ সম্পাদনের বিশেষ ভাব প্রকাশক, তার নাম হলো ভাবাধিকরণ। তাহলে আমি এখানে তিনটি উদাহরণ এখানে দেখিয়েছি, তোমরা একটু লক্ষ্য করে, কালাধিকরণের উদাহরণ দিয়েছি প্রভাতে সূর্য উঠে, সূর্য কখন উঠে, প্রভাতে, তাহলে একটি হলো সময় কালাধিকরণ। এরপরে দেখিয়েছে আধারাধিকরণ, আধারাধিকরণের একটি উদাহরণ দিয়েছে হলো এ বাড়িতে কেউ নেই, তাহলে কোথায় কেউ নেই, এ বাড়িতে, বাড়ি হলো অধিকরণ। এরপর আছে ভাবাধিকরণ, ভাবাধিকরণের উদাহরণটি হলো কান মন্দীভূত, তাহলে মন্দীভূত হয় কিভাবে, শোক মন্দীভূত হয় কিভাবে, কান্নায়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আগেই বলেছি আধারাধিকরণের তিনটি প্রকার আছে, সেই প্রকার ভেদগুলো হলো ঐকদেশিক আধারাধিকরণ, অভিব্যাপক আধারাধিকরণ এবং বৈষয়িককরণ। আমরা এখন দেখে নিই, প্রত্যেকটার সাথে পরিচিত হই। প্রথমে হলো ঐকদেশিক আধারাধিকরণ, তাহলে ঐকদেশিক আধারাধিকরণ কাকে বলে, বড় কোনো স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটি ঐকদেশিক আধারাধিকরণ বলে, অর্থাৎ বড় কোনো স্থান একেবারে দিয়ে দেখি, পুকুর মনে করো, বড় স্থানটা হলো পুকুর, পুকুরে হাঁস বাসছে, এর দ্বারা বুঝাতে চাচ্ছি, এখানে বুঝাতে চেয়েছে পুকুর বাসছে না কোথাও কোথাও, তাহলে পুকুরের কোথাও কোথাও হাঁস ভাসছে, এই জন্য ঐকদেশিক আধারাধিকরণ। আর শর্ত হলো বড় কোনো স্থান, তার কোনো একটি অংশে ক্রিয়া সম্পন্ন হবে, তাহলে হাঁসের ভাষার ক্রিয়াটি সম্পন্ন হচ্ছে পুকুরের কোথাও কোথাও, পুরো পুকুর জুড়ে না, পুরো পুকুর জুড়ে কি আছে, দিয়েছে ঘাটে নৌকা বাঁধা আছে। এক্ষেত্রে আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে রাখি, আধারা ঐকদেশিক আধারাধিকরণে সামীপ্য অর্থ বোঝায়, কাছাকাছি বোঝালেও সেটা সামীপ্য বলা হয়, যেমন সামীপ্য অর্থ ঐকদেশিক, এটি এটি উপলক্ষে এসে থাকে, সামীপ্য অর্থে অর্থ, কারণ আমি এখানে দিয়েছি ঘাটে নৌকা বাঁধাটাও আছে, দুয়ারে দাঁড়ায় প্রার্থী, কেউ যে দাঁড়িয়ে থাকে তখন বলা হয় দরজার কাছে, সমীপে, সে অর্থে সামীপ্য। তারপর রাজার দুয়ারে হাতি বাঁধা আছে, রাজার দুয়ারে, আমি আশা শিখতে পেরেছ। এরপর আমি যাচ্ছি অভিব্যাপক আধারাধিকরণ, অভিব্যাপক আধারাধিকরণের শর্তটি হলো পুরো স্থান জুড়ে কোনো কিছু থাকা, সমস্ত আধার ব্যক্ত করে যদি বাক্যের উদ্দিষ্ট বস্তুটি বিরাজমান থাকে তবে তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো একটু পরিষ্কার হই এই ছবি সহ উদাহরণটির মাধ্যমে। আমি এখানে দিয়েছি নদীতে পানি আছে, অর্থাৎ পানি থাকার স্থান হলো নদী এবং পুরো নদী জুড়ে পানি আছে। আর যদি বলতাম নদীতে মাছ আছে, তখন হতো ঐকদেশিক আধারণ, পুরো নদী জুড়ে মাছ নাই, নদীর পানির ভিতরে কোথাও 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 মাছ আছে, তাহলে বড় কোথাও কোথাও, তখন তাকে বলে ঐকদেশিক আধারাধিকরণ। আর যেহেতু পুরো আধার জুড়ে থাকলে তখন হবে অভিব্যাপক আধারাধিকরণ। আরো স্পষ্ট হচ্ছে, দেখো আরেকটি উদাহরণ দিয়েছি, বেলুনে হাওয়া আছে। যে বেলুনটি আমি এখানে দেখিয়েছি সেই বেলুন ভর্তি টাকাটি পুরো বেলুন জুড়ে, কোথাও ফাঁকা নাই, হাওয়া বেলুনের ভিতরে হাওয়া নেই, এমন কোন জায়গা নাই, এই জন্য এটিকে বলা হবে অভিব্যাপক আধারাধিকরণ। দিয়েছি তিলে তৈল আছে, পুরো তিলের ভিতরটা পুরো তিল জুড়ে, তিলের ভিতরে কোনো ফাঁকা নেই, অর্থাৎ পুরো আধার জুড়ে যদি কোনো কিছু থাকে তখন তাকে অভিব্যাপক আধারাধিকরণ বলবে। এতক্ষণ আলোচনা করছিলাম আধারাধিকরণের উপর। অধিকরণ কারকের যে তৃতীয় প্রকারটি ছিল ভাবাধিকরণ, আমরা এখন সেই ভাবাধিকরণের সাথে পরিচিত হই। ভাবাধিকরণের বৈশিষ্ট্য হল, যদি কোনো বিশেষ্য, অর্থাৎ এমন বিশেষ্য যে বিশেষ্যটির ভিতরে ক্রিয়াবাচকতা, ক্রিয়ার ধর্ম লুকিয়ে আছে, এমন কোন বিশেষ্য যদি অন্য ক্রিয়ার কোন রূপ ভাবের বা অবস্থার অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রিয়াবাচক বিশেষ্য কেমন? ক্রিয়াবাচক বিশেষ্য হলো এমন বিশেষ্য ভিতরে ক্রিয়ার গুণ লুকিয়ে আছে। যেমন আমি এখানে, তোমরা মনে করো বলা হলো ক্রিয়া, বলা সাথে যখন বলাই হয়, করার সাথে যখন করাই হয়, উত্তাপ ক্রিয়া উত্তাপের সাথে যখন উত্তাপ, যখন কান্নায় হয় সূর্যোদয়, যখন সূর্যোদয় হয় চন্দ্রোদয়, যখন চন্দ্রোদয়, এই পদগুলো বা এই শব্দগুলো বা পদ হিসেবে এগুলো যখন এমন একটি অবস্থায় অবস্থান করবে যেখানে সেই পদটি বিশেষ্যের অর্থ প্রকাশ করবে, তখন সেটি হবে ক্রিয়াবাচক বিশেষ্য। এই বিশেষ্য, এই ক্রিয়াবাচক যদি অন্য কোন ক্রিয়ার ভাবের অবস্থা বা অভিব্যক্তি প্রকাশ করে, তখন বলা হবে ভাবাধিকরণ। এবং মনে রাখতে হবে ভাবাধিকরণের আরেকটি নাম আছে, সেটি হলো ভাবে সপ্তমী, কারণ এখানে সবসময় সপ্তমী বিভক্তি যুক্ত হয়। এমসিকিউতে আমাদের সতর্কতার সাথে বিষয়টি খেয়াল রাখতে হবে, ভাবাধিকরণ না বলে কখনো কখনো ভাবে সপ্তমী চাইতে পারে আমাদের প্রশ্নে। আমি এখানে উদাহরণ দিয়েছি, অনুশীলনে প্রস্তুতি ভালো হয়। অনুশীলন হলো ভাত, কিন্তু অনুশীলনে এমন একটি অবস্থায় বসেছে যখন সেটি বিশেষ্যের বিশেষ্যের অর্থ প্রকাশ করছে, তাহলে অনুশীলনে ভালো হয়। ভালো হওয়াটা হলো একটি যৌগিক সংযোগমূলক ধাতু যোগে গঠিত একটি ক্রিয়া। ভালো হয়, ভালো হয় কখন? অনুশীলনে। প্রস্তুতি ভালো হয় কখন? অনুশীলনে। তাহলে অনুশীলনে হলো ক্রিয়াবাচক বিশেষ্য, এবং ভালো হওয়া ক্রিয়ার একটি অবস্থা, একটি ভাব প্রকাশ করেছে হলো অনুশীলন। অনুশীলন করলেই প্রস্তুতি ভালো হবে। কান্নাই শোক মন্দীভূত হয়, তাহলে মন্দীভূত হয় ক্রিয়া। সেই মন্দীভূত হয় কখন? মন্দীভূত হয় শোক, কান্না করলে, অনেক কান্না করলে শোক ধীরে ধীরে কমে আসে। এটিকে বলা হচ্ছে অধিকরণ কারকের একটি প্রকার, যার নাম ভাবাধিকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তি এবং অনুসর্গের ব্যবহারগুলো দেখব। যদিও অধিকরণ কারকে সর্বাধিক সময় সপ্তমী বিভক্তি যুক্ত হয়, তবু তারপরও কখনো কখনো অন্যান্য বিভক্তি যুক্ত হতে পারে। যেমন প্রথমে আমি এখানে দিয়েছি, আমি ঢাকা যাব, আমি ঢাকা যাব, কোথায় যাব? ঢাকা যাব, ঢাকার সাথে অন্য কোনো বিভক্তি যুক্ত হয়নি, এই জন্য হবে প্রথম বিভক্তি, আমি ঢাকা যাব। শনিবার স্কুল খোলা, স্কুল কখন খোলা? শনিবার স্কুল খোলা, এটা হওয়ার সময় শনিবার স্কুল খোলা। এরপরে তৃতীয় বিভক্তি, খিলিপান দিয়ে ওষুধ খাবে, অর্থাৎ ওষুধ খিলিপানের ভিতরে রেখে, ওষুধ খিলিপানের ভিতরে রেখে খাবে, এটিকে বোঝানোর জন্য এটি অধিকরণ কারক হয়েছে। এই কারণে যে ওষুধ রাখার স্থান হলো খিলিপান,
ত্রিমান দিয়ে ওষুধ খাবে, এখানে দিয়ে হলো তৃতীয় বিভক্তি। তারপর পঞ্চমী, বাড়ি থেকে নদী দেখা যায়, নদীর দেখা যাওয়া স্থান কোথেকে নদী দেখা যাচ্ছে, বাড়ি থেকে, এখানে থেকে হলো পঞ্চমী বিভক্তি। আর 10টা থেকে ক্লাস শুরু হবে, শুরু হবে কখন শুরু হবে, 10টা থেকে, থেকে হলো পঞ্চমী বিভক্তি। এরপর ষষ্ঠী বিভক্তির উদাহরণ দিয়েছি, তুমি সন্ধ্যাকাশের তারা, কখনের তারা, সন্ধ্যাকাশের, সন্ধ্যার যে আকাশ তার সাথে র যুক্ত হয়েছে, সন্ধ্যাকাশের। এরপরে সপ্তমী বিভক্তি, তো প্রচুর সপ্তমী বিভক্তি ব্যবহার হয়, আমরা তখন সপ্তমী বিভক্তি দেখেছি। তারপর আরো দুটি উদাহরণ তোমাদেরকে জানতে থেকে, যেমন ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ঘোড়ায় চড়িয়া, ঘোড়ায়, ঘোড়া যকীয় সপ্তমী বিভক্তি, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কোথায় চড়িয়া, ঘোড়ায়, স্থান হলো ঘোড়া। এছাড়াও বলা যায় গাছে কাঁঠাল, কাঁঠাল কোথায়, গাছে, গাছ যোগ এ সপ্তমী, গোফে তেল, তেল কোথায় দেওয়া হচ্ছে, গোফে, গোপ যোগ এ গোফে তেল, কি হলো সপ্তমী বিভক্তি। এছাড়া কিছু অনুসর্গের ব্যবহারও দেখা যায়, অধিকরণ কারকে সে অনুসর্গের ব্যবহার, ঘরের মধ্যে কে রে, কে কোথায়, মধ্যে, এ মধ্যে হলো অনুসর্গ, ঘরের মধ্যে কে রে, আর হলো তোমার আসন পাতিব হাটের মাঝে, তোমার আসন পাতিব কোথায় পাতবে, হাটের মাঝে, মাঝে হলো অনুসর্গ। প্রিয় শিক্ষার্থীরা, এখন প্রশ্ন উত্তরের সময়, আমি প্রশ্নগুলো এমন ভাবে সাজিয়েছি যেখানে অনেকগুলো প্রশ্ন এক জায়গায় নিয়ে এসেছি, কারণ এই আমি বাছাই করে নিয়েছি, এই প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় দেখা যায়, এর জন্য তোমাদের পরীক্ষা প্রস্তুতিও যেন সহজ হয়, সুন্দর হয়, এই জন্য আমি অনেকগুলো 4টা প্রশ্ন এক জায়গায় নিয়ে আসছি, তারপরে আমি বিকল্প উত্তরগুলো সাজিয়েছি। লক্ষ্য করো, প্রথমে প্রশ্ন দিয়েছি বনে বাঘ আছে, এই বাক্যে বনে কোন কারকে কোন বিভক্তি, তার মতো আরো 3টি উদাহরণ, পুকুরে মাছ আছে, এ বাক্যে পুকুরে কোন কারকে কোন বিভক্তি, ঘরে মানুষ আছে, এ বাক্যে ঘরে কোন কারকে কোন বিভক্তি, আকাশে চাঁদ আছে, এ বাক্যে আকাশে কোন কারকে কোন বিভক্তি। 4টা প্রশ্নের উত্তরই হলো একটি। আশা করি তোমরা মনোযোগ দিয়ে যদি আমার এই এতক্ষণ ক্লাসটি শুনে থাকো, এই উত্তরটি তোমরা ইতিমধ্যে দিয়ে ফেলেছো, তাহলে সঠিক উত্তরটি হলো ঐকদেশিকে শব্দতে এ যুক্ত হয়েছে, বনে, পুকুরে, ঘরে, আকাশে, তাহলে উত্তর হলো ঐকদেশিক সপ্তমী। এরপর প্রশ্নটি, তিলে তৈল আছে, মেঘে বৃষ্টি আছে, পুকুরে পানি আছে, বেলুনে গ্যাস আছে, এগুলো, এই প্রশ্নগুলো, এই বাক্যগুলোর কারক এবং বিভক্তি নির্ণয় করতে হবে তোমাদের। প্রিয় শিক্ষার্থী, বা আশা করি তোমরা ইতিমধ্যে নির্ণয় করে ফেলেছ, তাহলে এটির সঠিক উত্তরটি হলো অভিব্যাপকে সপ্তমী, সঠিক উত্তর অভিব্যাপকে সপ্তমী, কারণ তিল পুরো তিল জুড়ে, মেঘ পুরো মেঘ জুড়ে বৃষ্টি থাকে, পুরো পুকুর জুড়ে পানি থাকে, বেলুন পুরো বেলুন জুড়ে গ্যাস, এর জন্য হলো অভিব্যাপক। তারপর প্রশ্নটি তোমাদের জন্য, কান্নায় শোক মন্দীভূত হয়, সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়, চন্দ্রোদয়ে কুমুদিনী বিকশিত হয়, উত্তাপে জল বাষ্পীভূত হয়, এই বাক্যে উত্তাপে, চন্দ্রোদয়ে, সূর্যোদয়ে, কান্নায়, এগুলো কোন কারকে কোন বিভক্তি তোমাদের নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ইতিমধ্যে নির্ণয় করেছো, হলো আমি যে ক্রিয়াবাচক বিশেষ্যের কথা বলেছি, কান্নায়, সূর্যোদয়ে, চন্দ্রোদয়ে, উত্তাপ, এগুলো হলো ক্রিয়াবাচক বিশেষ্য, তাহলে নিশ্চয় তোমরা সঠিক উত্তরটি, সঠিক উত্তরটি হলো ভাবাদিকরণে সপ্তমী। শিক্ষার্থীরা, আশাসী আজকের ক্লাসটি এখানে শেষ করছি, সকলের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা, এরপর অন্য কোন পাঠ নিয়ে আবার দেখা হবে, সম্ভবত আমি পরবর্তী ক্লাসে সম্বন্ধ পদ নিয়ে আলোচনা করব, তাহলে ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।